প্রিয় দর্শক, আজ আমি হাজির হয়েছি আপনাদের আজকের পাটের বাজার দর নিয়ে। আসুন আমরা জেনে নেই বাংলাদেশের কোন জেলায় আজ পাট কি দামে বেচা কিনা হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নাটোরের বেশিরভাগ হাটে আজকে পাট 2500 থেকে 2800 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ যেটা মধ্যম সেটা 2500 টাকা এবং যেটা সবচেয়ে ভালো সেটা 2800 টাকা বিক্রি হয়েছে। তবে কোনো কোনো হাটে 2300 এবং 2300 থেকে 2650 টাকা দরে বিক্রি হয়েছে, তবে সেটা খুবই কম। বেশিরভাগ হাটেই 2500 থেকে 2800 টাকায় পাট বিক্রি হয়েছে। আমাদের রাজশাহী প্রতিনিধি জানিয়েছে, রাজশাহীতে বেশিরভাগ হাটেই পাট 2500 থেকে 3100 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে, অর্থাৎ যেটা সবচেয়ে ভালো সেটা 3100 টাকা এবং যেটা মধ্যম সেটা 2500 টাকা। এছাড়া কিছু কিছু পাট 2627, অর্থাৎ এর কোয়ালিটি অনুসারে বিক্রি হয়েছে। গ্রামগঞ্জের কিছু কিছু হাট আছে, সেখানে কিছুটা ব্যতিক্রম দেখা গেছে। তবে রাজশাহীর বেশিরভাগ হাটে 2500 থেকে 3100 টাকার মধ্যে পাট বেচা কেনা হয়েছে। আমাদের জয়পুর হাটের প্রতিনিধি জানিয়েছে, সেখানে পাট 2500 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হয়েছে, অর্থাৎ বেশিরভাগ হাটে দেখা গেছে যে যে পাটটি নর্মাল সেটি 2500 টাকায় বিক্রি হয়েছে এবং যেটি সবচেয়ে ভালো সেটি 2800 টাকায় বিক্রি হয়েছে। এছাড়াও কিছু কিছু হাটে কিছুটা ব্যতিক্রম দেখা গেলেও সর্বোচ্চ 2800 টাকায় বিক্রি হয়েছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি জানিয়েছে, সেখানে বেশিরভাগ হাটে পাট 2300 থেকে 2800 টাকার মধ্যে বিক্রি হয়েছে, যেটা খারাপ টাইপের অর্থাৎ যেটা সবচেয়ে খারাপ সেটা 2300 টাকা বিক্রি হয়েছে এবং যেটা সবচেয়ে ভালো সেটা 2800 টাকা। এছাড়া মধ্যম ধরনের পাট 2600 বা 2500 টাকা বিক্রি হয়েছে। আমাদের লালমনির হাটের প্রতিনিধি জানিয়েছে, সেখানে বেশিরভাগ হাটেই পাট 2500 থেকে 3000 টাকায় বিক্রি হয়েছে, যেটা সবচেয়ে খারাপ সেটা 2500 টাকা এবং যেটা সবচেয়ে ভালো সেটা 3000 টাকা। এছাড়া যেটা মাঝারি ধরনের পাট সেটা 2627 বা 2800 টাকা বিক্রি হতে দেখা গেছে, তবে বেশিরভাগ হাটেই 2500 থেকে 3000 টাকার মধ্যে পাট বেচা কেনা হয়েছে। প্রিয় দর্শক, আমাদের রাজবাড়ির প্রতিনিধি জানিয়েছে, সেখানে পাট 2200 থেকে 2400, কোনো কোনো হাটে 2500 থেকে 2800, আবার কোনো কোনো হাটে 2900 থেকে 3100, অর্থাৎ পুরা রাজবাড়ি জেলাতে 2200 টাকা থেকে 3100 টাকার মধ্যে পাট বেচা কেনা হয়েছে এবং কিছু কিছু হাটে 2500 থেকে 2800 টাকায় বিক্রি হয়েছে। হাট বিশেষে বেচা কেনায় কিছুটা পার্থক্য দেখা গেছে। এছাড়া আমাদের ফরিদপুর বোয়ালমারি প্রতিনিধি জানিয়েছে, সেখানে পাট 2400, 2800, 3200, অর্থাৎ যেটা সবচেয়ে খারাপ সেটা 2400 টাকা এবং যেটা মধ্যম ধরনের সেটা 2800 টাকা এবং যেটা সবচেয়ে ভালো সেটা 3200 টাকায় বেচা কেনা হতে দেখা গেছে। এছাড়া 2600, 2700 বা এর মাঝামাঝিও কিছু পাট বিক্রি হতে দেখা গেছে। ঠাকুরগাঁও পীরগঞ্জের নসিবগঞ্জ হাট থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছে, সেখানে পাট 2500, 2850 এবং 3200 টাকায় বেচা কেনা হতে দেখা গেছে, অর্থাৎ যেটা সবচেয়ে খারাপ সেটা 2500 এবং যেটা মধ্যম ধরনের সেটা 2850 এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যে পাটটি সেটি বিক্রি হয়েছে 3200 টাকা, অর্থাৎ এটি বাংলাদেশের মধ্যে বলা চলে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে পাট। প্রিয় দর্শক, আমাদের সাথীয় প্রতিনিধি জানিয়েছে, সেখানে পাট 2700 থেকে 3100 টাকায় বিক্রি হতে দেখা গেছে। সাথিয়া হাটে দেখা গেছে যে সবচেয়ে খারাপ যে পাটটি সেটি বিক্রি হয়েছে 2700 টাকা এবং এছাড়া মধ্যম কোয়ালিটিরগুলো 2829 বা এর মধ্যে যে কোনো একটা দামে বিক্রি হয়েছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যে পাটটি সেটি কিন্তু 3100 টাকায় বিক্রি হয়েছে। আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছে, সেখানে বেশিরভাগ হাটে পাট 2300 টাকা থেকে 2400 টাকায় বেচা কেনা হতে দেখা গেছে, অর্থাৎ যেটি সবচেয়ে ভালো সেটি কিন্তু 2400 টাকায় বিক্রি হয়েছে, অর্থাৎ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পাট চুয়াডাঙ্গায় 2400 টাকা অর্থাৎ সবচেয়ে কমে বিক্রি হয়েছে।
আমাদের চিলমারি প্রতিনিধি জানিয়েছে সেখানে পাট 2600 থেকে 3200 টাকায় বেচা কেনা হয়েছে। যেটি সবচেয়ে খারাপ সেটি কিন্তু 2600 টাকা এবং মধ্যম কোয়ালিটির পাটগুলো 26 এবং 32 এর মাঝামাঝি দামে বিক্রি হয়েছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা কিন্তু 3200 টাকায় বিক্রি হয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বাজার। আমাদের ঝিনাইদহের প্রতিনিধি জানিয়েছে সেখানে পাট 2450 থেকে 2700 টাকার মধ্যে বেচা কেনা হতে দেখা গেছে। সবচেয়ে খারাপ কোয়ালিটির যেটা সেটি কিন্তু 2450 এবং মাঝামাঝিগুলো 2450 থেকে 2700 মাঝামাঝি বিক্রি হয়েছে এবং সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা সেটা কিন্তু 2700 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া পাবনা চাটমোহরের প্রতিনিধি জানিয়েছে সেখানে পাট 2829 এবং 3150 টাকায় বেশিরভাগ হাটে বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ যেটা কিছু কিছু হাটে সর্বোচ্চ যে ভালো মানের পাট সেটি 2800 টাকা এবং কিছু কিছু হাটে দেখা গেছে সবচেয়ে ভালো মানের পাটটি কিন্তু 2900 টাকায় বিক্রি হয়েছে, আবার কোনো কোনো হাটে 3150 টাকায় বিক্রি হয়েছে। প্রিয় দর্শক, আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে সেখানে পাট 2400 থেকে 2600 টাকায় বিক্রি হয়েছে। এটি মেহেরপুর জেলার বেশিরভাগ হাটেই এরকম চিত্র দেখা গেছে, সেখানে সবচেয়ে ভালো মানের পাট 2600 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানিয়েছে সেখানে 2400 থেকে 2750 টাকার মধ্যে পাট বেচা কেনা হতে দেখা গেছে। এটি পঞ্চগড়ের বেশিরভাগ হাটেই এরকম চিত্র, অর্থাৎ সবচেয়ে ভালো মানের পাট 2750 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া আমাদের মাদারীপুর প্রতিনিধি জানিয়েছে সেখানে বেশিরভাগ পাট 2500 থেকে 3100 টাকার মধ্যে বিক্রি হয়েছে, অর্থাৎ যেটা মধ্যম ধরনের সেটা 2500 টাকায় বিক্রি হয়েছে এবং যেটা সবচেয়ে ভালো মানের পাট সেটা 3100 টাকা। কিছু কিছু বাজারে এর ব্যতিক্রমও দেখা গেছে। বাংলাদেশের বিভিন্ন বাজারে পাটের দাম পর্যালোচনা করে দেখা গেছে যে এখানে সর্বত্র 2200 টাকার থেকে 3100 টাকায় পাট বেচা কেনা হতে দেখা গেছে। এটি বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই এরকম দামে পাট বেচা কেনা হয়েছে, তবে কিছু কিছু হাটে সর্বোচ্চ 3200 টাকায় পাট বেচা কেনা হতে দেখা গেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন জেলায় পাটের বাজার সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটির সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যেন বাংলাদেশের পাটের বাজার সম্পর্কে সবার আগে নোটিফিকেশন আপনিই পান। এছাড়া ভিডিওটি শেয়ার করেন যাতে বাংলাদেশে যারা পাট ব্যবসায়ী আছে তারা ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সর্বশেষে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।